আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব জীবন বীমা কর্পোরেশনের অফিস সহায়ক পদের এমসিকিউ পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান। আমাদের চ্যানেলটি সাথেই থাকুন, আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য। অঙ্ক শুরু হবে 21 নম্বর অঙ্ক দিয়ে। 21 নম্বর অঙ্কে ছিল 10% হার সুদে 500 টাকার 3 বছর সুদ আসলে কত টাকা হবে। তো আমরা জানি ইন্টারেস্ট ইকুয়াল টু এন পি আর। এখানে ইন্টারেস্ট বের করার ক্ষেত্রে এন হচ্ছে সময়, সময় দেওয়া আছে হচ্ছে 3 বছর, প্রিন্সিপাল অ্যামাউন্ট অর্থাৎ মূলধন দেওয়া আছে হচ্ছে 500 টাকা, আর রেট অফ ইন্টারেস্ট আর দেওয়া আছে হচ্ছে 10% অর্থাৎ 10/100। এটা ক্যালকুলেশন করলে পাওয়া যাবে হচ্ছে 150 টাকা। এখন কথা হচ্ছে, প্রশ্নে বলা হচ্ছে সুদ এবং আসলে কত হবে। তাহলে আমাদের মূল টাকা ছিল 500 টাকা আর সুদ হচ্ছে 150 টাকা, টোটাল হবে হচ্ছে 650 টাকা। এই 650 টাকা হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর 22। নম্বর 22-এ বলা আছে কোণটি 35 ডিগ্রি কোণের পূরক কোণ। তো পূরক কোণ বলতে বোঝায় আপনার দুই কোণ মিলে 90 ডিগ্রি হতে হবে। তাহলে এটা যদি 35 ডিগ্রি হয় তাহলে এইটা হবে হচ্ছে 55 ডিগ্রি অর্থাৎ 95 ডিগ্রি হবে হচ্ছে পূরক কোণ। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 23। নাম্বার 23-এ বলা আছে কোনটি ক্ষুদ্রতম। ক্ষুদ্রতমের মধ্যে হচ্ছে এখানে মিলিমিটার, মিলিমিটার হচ্ছে ক্ষুদ্রতম। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 24। নাম্বার 24-এ বলা আছে দুটি সংখ্যার যোগফল 60 এবং বিয়োগফল 20 হলে সংখ্যা দুটি কত। এই ক্ষেত্রে যেটা করতে পারেন সেটা হচ্ছে সংখ্যা দুটির যোগফল এবং বিয়োগফলকে যোগ করে দুই দ্বারা ভাগ করতে পারেন। ইকুয়াল টু আসবে 80/2, ইকুয়াল টু আসবে 40। আবার এই দুইটা ফলাফলকে আপনি বিয়োগ করে দুই দ্বারা ভাগ করতে পারেন। ইকুয়াল টু আসবে হচ্ছে 40/2, ইকুয়াল টু 20 অর্থাৎ 40 এবং 20 হবে হচ্ছে সংখ্যা দুটি। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 25। নাম্বার 25-এ বলা আছে যে চতুর্ভুজের বিপরীত কোণগুলো সমান কিন্তু বাহুগুলো অসমান তাকে কি বলে। তাকে বলা হয় হচ্ছে সামান্তরিক। তারপর প্রশ্ন নাম্বার 26। নাম্বার 26-এ বলা আছে 36 সংখ্যাটির মোট কতগুলো ভাজক রয়েছে। 36 সংখ্যাটির মোট ভাজক হচ্ছে 1, 2, 3, 4, 6, 9, 12, 18 এবং 36। মোট এখানে আছে হচ্ছে 9টি। 9টি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 27। নাম্বার 27-এ বলা আছে পরপর 3টি সংখ্যার গুণফল 120 হলে তাদের যোগফল কত। তো গুণফল যদি 120 হয় তাহলে সংখ্যাগুলো হচ্ছে 4, 5, 6 অর্থাৎ 4, 5, 20, 6, 20, 120। তাদের যোগফল বের করতে বলা হয়েছে 4+5+6 ইকুয়াল টু আসবে হচ্ছে 15। 15 হবে প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর 28। নাম্বার 28-এ বলা আছে কোনো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 10 একর, এর এক বাহুর দৈর্ঘ্য কত গজ। তো আমরা জানি 10 একর সমান সমান আসবে হচ্ছে 48,400 বর্গ গজ। তো যেহেতু এটা ক্ষেত্রফল তাহলে স্কোয়ার ইকুয়াল টু আসবে হচ্ছে 48,400, এ ইকুয়াল টু আসবে হচ্ছে রুট ওভার 48,400, সমান সমান আসবে হচ্ছে 220 গজ। এই 220 গজ হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 29। নাম্বার 29-এ বলা আছে একটি সরলরেখার উপর লম্ব অঙ্কন করলে কয়টি সমকোণ পাওয়া যায়। তো এই একটা সরলরেখা, এর উপর যদি লম্ব অঙ্কন করা হয় তাহলে এই 1, 2, 3, 4, এই 4টা সমকোণ পাওয়া যায়। 4টি হবে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 30। নাম্বার 30-এ বলা আছে 1 ট্রিলিয়ন লিখতে একের পর কয়টা শূন্য দিতে হয়। 1 ট্রিলিয়ন লিখতে একের পর 12টি শূন্য দিতে হয়। এটি হবে এই প্রশ্নের উত্তর। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। অঙ্কে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। ধন্যবাদ।